রাউজানে চোরাইকৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল সহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 6 ফেব্রুয়ারি দুপুরে দুইজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার রাত 8:45 সময় উপপরিদর্শক কানুলাল অধিকারী ও অসীম কুমার ভৌমিক এবং সহকারী উপপরিদর্শক সুজন কান্তি পাল সঙ্গী ফোর্স নিয়ে রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ টু জলিলনগর সড়ক থেকে দুজনকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করেন। গ্রেপ্তার দুইজন হলেন রাউজান সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের খলিলাবাদ গ্রামের মোহাম্মদ আবু শাহাদাতের ছেলে আবু তৈয়ব ওরফে বড় মোনা বয়স 31 ও বিনাজুরি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে সরোয়ার আলম নিশান বয়স 31। থানার উপপরিদর্শক কানুলাল অধিকারী বলেন, আমরা বিশেষ অভিযান ডিউটি করাকালীন বিশেষ সংবাদ আমরা ডিউটি করাকালীন সময় আমরা গোপন সংবাদের একটা জানতে পারলাম যে গাড়ি চোরের একটা বিশাল একটা সক্রিয় সদস্য তারা মোহাম্মদপুর এলাকায় তারা কেনা বেচার জন্য দলবদ্ধ অবস্থা আছে। এই সংবাদ আমরা প্রাপ্ত হয়ে আমরা বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করিয়া তার নির্দেশ মোতাবেক আমরা একটা টিম ওখানে গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে দুজনকে আমরা হাতে দাঁতে ধরতে সক্ষম হই। তার ভিতরে একজন নাম হলো আবু তৈয়ব প্রকাশ বড় মোনা। তার বিরুদ্ধে প্রায় 6-7টি মামলা রহি আছে। আর দ্বিতীয় আসামি সরোয়ার আলম প্রকাশ নিশান, তার বিরুদ্ধে একটি মামলা রহি আছে। এবং আর বাকি কয়েকজন সক্রিয় সদস্য তারা পালাইতে সক্ষম হয়। আমরা তখন ঘটনাস্থল থেকে একটি সিএনজি গাড়ি এবং একটি মোটরসাইকেল আমরা উদ্ধার করিয়া তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তারা ইলিয়াস সজীব সহ নাম প্রকাশ করে, বাকি অন্যদেরকে চিনে না। এরা একটা বিশাল একটা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে বোঝা গেল যে তারা একটা বিশাল একটা চোর সক্রিয় একটা বিশাল সদস্য। তারা যেমন রাউজানে তাদের একটা সিন্ডিকেট আছে, এরা এখান থেকে সিএনজি চুরি করে ভিন্ন জেলায় বিক্রি করে, আবার শহরে বা বিভিন্ন জায়গা থেকে যে সিএনজি গাড়িগুলো চুরি হয় তারা এখানে কেনা বেচা করে। এটা একটা বিশাল একটা তারা আন্তর্জেলা একটা বিশাল একটা সক্রিয় সদস্য। আমরা এটা যেহেতু তাদের ভিতরে আমরা এখন এজাহার দায়ের করছি, বাকিটা তদন্ত সাপেক্ষে তাদের সক্রিয় সদস্য যারা আছে উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব। এ ব্যাপারে আমাদের উদ্ধারন কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। যে গাড়ি দুটি উদ্ধার হয়েছে, আমরা এখানে গাড়ির নাম আলাউদ্দিন লেখা আছে, এখানে তাদের মালিকের একটা মোবাইল নাম্বার ছিল। তারা এই চোর চক্র তারা 2-3টা ডিজিট এরা ডিলিট করে ফেলছে। আমরা এই নাম্বারগুলো তথ্য উদ্ঘাটন করার জন্য আমরা প্রচেষ্টা আছে। আর যেহেতু মোটরসাইকেলের আমরা একটা নাম্বার দেখলাম, এই নাম্বার মোতাবেক আমরা বিআরটিতে আমরা ইয়ে দেবো। বিআরটিতে মালিকানা যাচাই করে আমরা তাদেরকে এই বিষয়ে অবহিত করব, মালিকানা সম্পর্কে কারা এটা দাবিদার করে প্রকৃত কাগজপত্র ইঞ্জিন নাম্বার সিসিস নাম্বার মিলে যিনি মালিকানা দাবি করতে পারেন সঠিক কাগজপত্র দেখাতে পারবেন, সেই হিসাবে সে তাকে আমরা আইনগত ভাবে বিজ্ঞ আদালতের মাধ্যমে তারা এটা তার মালিকানা দাবি হিসাবে গাড়ি নিয়ে যাবে। যে দুজনকে গ্রেপ্তার করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? তাদের বিরুদ্ধে এই 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 যে অপরাধ করছেন এই অপরাধে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।